একাদশ সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে কিংবা নির্বাচনের পর সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা তবে তারা এমন সরকার চান যার হাত ধরেই বাড়বে বিনিয়োগ বাড়বে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা তাই আগামী নির্বাচিত সরকারের প্রতি আর্থিক খাতে শৃঙ্খলা থাকার বিষয়টি বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ২০১৪ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের পর অবরোধ জ্বালাও পোড়াও আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শত শত কোটি টাকা লোকসানে পড়েন ব্যবসায়ীরা তাই এবার নির্বাচনের শেষ মুহূর্তে দেশে আবার সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে কিনা সেটা নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা এছাড়াও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহার ঘোষণার সাথে তার বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা আমার মনে হয় কোনো রাজনৈতিক দল এখন আর নির্বাচন ইস্তেহারটাকে করবে দেশের অর্থনৈতিক উন্নয়নের রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিয়ে যাতে তারা এ দেশকে উন্নয়নের জন্য যে কাজ করার যেই সবাই ইস্তেহার দিচ্ছেন এই ইস্তেহারগুলি যাতে তাদের মনে থাকে তবে ব্যবসায়ীদের দাবি নির্বাচনের পর নতুন সরকার আর্থিক খাতে বেশি নজর দেয়ার। আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আর্থিক খাতে শৃঙ্খলার বিষয়টি শতভাগ নিশ্চিত করতে হবে ব্যবসাবন্ধব একটা সরকার যদি আমরা পাই আমাদের যে একটা সুদূর প্রসারী আমাদের পরিকল্পনা আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটাতে অনেক বেশি অবদান রাখতে পারে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে আগামী নির্বাচিত সরকার ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রাম ব্যবসায়ীদের